বিড়তি পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশের চাঁদপুর জেলার বাসিন্দা নুরে আলম সুহেলের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন বার্মিংহামের মিডিয়া কর্মী ও স্থানীয় সুধীজনরা আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত নুরে আলম সোহেল তেত্রিশ বছরের যুবক স্বপ্ন ছিল জনের মতো সুন্দর জীবন যাপন করার বিয়ে করে নতুন সংসার শুরু করার তিন বছরের মাথায় ধরা পড়ে রোগ প্রতিস্থাপন করতে প্রয়োজন হয় ষাট লক্ষ টাকা একজন গরিব মানুষের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো কোনোভাবেই সম্ভব নয় তার বড় ভাই কবির হোসেন ছোট ভাই বাঁচানোর জন্য ধারে ধারে সাহায্যের প্রার্থনা করে আসছে দীর্ঘদিন ধরে নূরে আলম সোহেলের জীবন রক্ষার আকুতি শুনে বার্মিংহামের বেশ কয়েকজন মিডিয়া কর্মী ও বন্ধুদের সহযোগিতায় মঙ্গলবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে এক চ্যারিটি ডিনার আয়োজন করা হয় মিডিয়া কর্মী রিয়া ও আমিনা বেগমের উপস্থাপনায় জয়নাল ইসলাম জুবেদ আলী আমিনুল ইসলাম বেলাল রহমত আলী সহ আয়োজকরা উপস্থিত শুধুজনদের কাছে নূরে আলম সোহেলকে বাঁচাতে মুক্ত হস্তে দান করার জন্য আহ্বান জানান চাইটি ডিনারে সোহেলের বর্তমান অবস্থার উপর এক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্র দেখে উপস্থিত কমিউনিটি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন আমি সবাইকে কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আজকে এই সোহেলের সাহায্যে যে চারিটি অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন আমি উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাই এই রকম ব্যতিক্রম ধর্মী যে কোনো কাজের জন্য আমাদের সর্বদা সাহায্য সহযোগ আমরা আজকে চ্যারিটিতে যারা এসেছি আমি মনে করি যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসা উচিত বাংলাদেশের চাঁদপুর জেলার বাসিন্দা নূর আলম সোহেলকে বাঁচাতে চ্যারিটি ডিনারে সংগৃহীত হয় মোট পনেরো হাজার পাউন্ড এই অর্থ হয়তো তার চিকিৎসার জন্য যথেষ্ট নয় কিন্তু মানবিক দিক থেকে একজন মানুষকে বাঁচানোর জন্য এই ব্যতিক্রম ধর্মী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান কমিউনিটির জনেরা আজকে এই সোহেলকে সাহায্য করার জন্য বারহিমবাসী যেভাবে এগিয়ে আসছেন আমি অত্যন্ত আনন্দিত দোয়া করি আল্লাহ যেন সোহেলকে অতি তাড়াতাড়ি আরোগ্য দান করেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই উপলব্ধি থেকে একটি জীবনকে রক্ষা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজক বৃন্দ আরো যারা কমিটির নেতৃবৃন্দ আছেন ওনাদের প্রতি আগুল আবেদন আপনারা আরো নুরিয়াল জন্য এগিয়ে আসুন নুরে আলম আপনাদের শোভা সহযোগিতা পেলে নুরে আলম ফিরে তার নতুন জীবন ফিরে পাবে সবার সহযোগিতা পেলে নুরে আলম শোয়েল হয়তো তার নতুন জীবন ফিরে পাবে বারমি হাম থেকে আব্দুল আহাদ সুমন চ্যানেল আই যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ডস শাখার উদ্যোগে যুক্তরাজ্য সফররত বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরীর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয় বার্মিংহামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আজির উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ আওয়ামী লীগ নেতা গিয়া উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইতালি সফররত জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা প্রদান করেছে মিলানের বাংলা মিডিয়ার গণমাধ্যম কর্মীরা বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামিমের রিপোর্টে ছয় অক্টোবর মিলানের গ্রান্তরীয় হোটেলে জনপ্রিয় কথা সাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠে সম্পাদক ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা প্রদান করেছে মিলান বাংলা মিডিয়ার সাংবাদিক বৃন্দ ফেরদুসি আক্তার পলির পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আমাদের যে কোয়ালিটিটাকে কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি এই জন্য স্যারের কাছ থেকে আমরা কিছু উপদেশ এবং পরামর্শ চাচ্ছি কি করণীয় করণীয় হচ্ছে পড়া আমরা যত বেশি নিউজ পেপার পড়ব তত কিন্তু ভাষা সম্পর্কে সচেতন হব আমরা যত সাহিত্য পড়ব তত ভাষা সম্পর্কে সচেতন হব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফকিল কবির চন্দন সেলিনা আক্তার নাজমুল আহসান শামীম একে রুহুল পারবেস আহমেদ জাকির হোসেন সুমন ফেদুসি আক্তার পলি নাজমুল হোসেন কামরুল হোসেন রতন হক আলামিন এছাড়াও বিশিষ্ট রাজনীতিবিদ তাইফুর রহমান ছোটন এবং ব্যবসায়ী আব্দুল খালেক ক্রিনটু প্রমুখ জনাব মিলন বলেন সাংবাদিকরা হচ্ছে সমাজ ও জাতির বিবেক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সকল রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে আমি সত্য কথা যেটা সেটা কার বিরুদ্ধে গেল এই ভাবনা থাকলে। অনুষ্ঠানের শেষাংশে ইমদাদুল হক মিলনকে মিলান বাংলা মিডিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম চ্যানেল আই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্প্রতি জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে আমেরিকার সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হওয়ায় বার্মিংহাম আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ সভার আয়োজন করা হয় বুধবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই আনন্দ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত হওয়ায় অভিনন্দন জানান বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠিত আনন্দসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির চেয়ারম্যান মাহমুদ গাবরু মিয়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ বার্মিংহাম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল আলম জুম্মা আহমেদ লিটন হিরন মিয়া সহ আরও অনেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন যারা সমাজবিরোধী শিক্ষাবিরোধী যারা শিক্ষা প্রতিষ্ঠান বিরোধী তারা বিরুদ্ধে শুধু আইনিভাবে নয় সামাজিকভাবেও আন্দোলন রচনা করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের সিলেট প্রতিনিধি এফ এ জানান শিক্ষামন্ত্রী সিলেট এমসি কলেজের একাডেমিক ভবনে ও নতুন নির্মিত ছাত্রাবাসের বিভিন্ন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন এছাড়া এমসি কলেজ পুরানোর ঘটনায় ধরাছোঁয়ার বাইরে থাকা জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তি নিশ্চিত করতে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন একই সঙ্গে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে ছাত্রাবাস পুরানো সন্ত্রাসীদের আইন দিয়ে যেমন প্রতিহত করতে হবে তেমনি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলে প্রতিহত করার উদ্যোগ নিতে হবে জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব আলহাজ মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় শুক্রবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাপার পক্ষ থেকে দক্ষিণ বিয়ানীবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান বিয়ানীবাজার উপজেলা জাপার সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির ভাষণে সেলিম উদ্দিন বলেন আগামী নির্বাচনে সিলেট ছয় আসনে পার্টির প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে প্রার্থী ঘোষণা করেছেন এ আসনে জোট মহাজোট কিছুই বুঝি না লাঙল প্রতীক থাকবে সেলিম বলেন দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হলে দুই নেত্রী মিলে যে ভোট পাবে এর চেয়ে দশ গুণ বেশি ভোট পেয়ে এরশাদ সরকার গঠন করবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাপার সহসভাপতি মজির চাকলাদার আব্দুস শহীদ লস্কর বসির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশিম মন্টু সহ আরও অনেকে একুশে পদকপ্রাপ্ত গণ মানুষের কবি দিলওয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানাল সিলেটবাসী বৃহস্পতিবার বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সে শ্রদ্ধা নিবেদন করা হয় আমাদের সিলেট প্রতিনিধি এফ এ জানান বৃহস্পতিবার দুপুর বারোটা বিশ মিনিটে কবি দিলোয়ার সিলেট নগরীর ভাটখলাস্থ তার নিজ বাসভবন খান মঞ্জিলে ইন্তেকাল করেন ওয়াইনে ওয়াইনেলাহ রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর তিনি চার ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন কবি দিলোয়ার দীর্ঘদিন থেকে নানা রোগে ভুগছিলেন বৃহস্পতিবার বাদ এসা ভাটখলা শাহী শাহি ঈদগাহে তার নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় এদিকে বৃহস্পতিবার বিকেলে কবির মরদেহ নিয়ে আসা হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ সিলেটের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা গণমানুষের কবি দিলোয়ার খান উনিশশো সালের পহেলা জানুয়ারি সিলেট নগরীর ভিটখলায় জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাসান খান ও মা রুহিমানুসা মহান মুক্তিযুদ্ধের সময় তার রচিত গান রণাঙ্গনের যোদ্ধাদের অনুপ্রাণিত করে কবি দিলোয়ার উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার ও দুই সালে সাহিত্যে অবদানের জন্য একুশে পদক লাভ করেন কবি দিলোয়ার সিলেটের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে দিলু ভাই হিসেবে পরিচিত ছিলেন এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো ইমিগ্রেশন আইনে ব্যাপক পরিবর্তন এনে বিল উত্থাপন বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সংবিধান অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভায় চিফ উইফ আব্দুল শহীদ মেয়র লুৎফর রহমান কর্তৃক গণমাধ্যম ব্যক্তিত্ব সাইজ সংগঠিত ব্রিটেনের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের সহযোগিতার আশ্বাস এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ